ছেলে ধরা সন্দেহে পাঁচজনকে আটক করে ধরে রাখলো গ্রামবাসীরা। এরপরে রণক্ষেত্র হয়ে উঠল গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার তারকেশ্বর থানার মির্জাপুর শিবতলা এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, দুটি শিশুকে লজেন্সের লোভ দেখিয়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় গ্রামের বেশ কয়েকটি ব্যক্তি তা দেখে ফেলে। এরপরে গাড়িটিকে আটক করে গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে তা আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ ও ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপরে তারকেশ্বর থানার পুলিশ অভিযুক্তদের আটক করে। তারপরে তোরা তোরা পালিয়ে গেছিলি? সাইকেল করে যাচ্ছিলি? এখানে তো দেখছি লোক জমায়েত হয়েছে, এইগুলো সব পোড়ানো আছে। লোকের মুখ থেকে যেটা শুনলাম যে ছেলে ধরা বলে সন্দেহ করেছে বা ছেলে তারা তুলতেও কিছু, এরকম একটা ব্যাপার। ওরা চার চাকা সেই ম্যাটারও গাড়ি নিয়ে এসেছিল। কজন ওরা ছিল মনে হচ্ছে, যতটা সময় শুনলাম 6-7 জন মতো ছিল। আচ্ছা, তার মধ্যে মেয়ে ছেলে ছিল একজন, বাদবাকি সব ছেলে। দিয়ে এখানে যে ড্রাইভারের খালাসি বসেছিল গাড়িটার কাছে, আর বাদবাকি ওরা সব কাগজে ওইসব পুরোতে গেছিলো, সব ওইসব বোতল ভাঙা এটা ওটা সব পাড়ায় পাড়ায় ঘুরছে। কিছু পাড়ার ছেলেকে নাকি বলেছে, লজেন্স দেখিয়েছে, কাকে হাত ধরে টানতে গেছিলো, এরকম একটা ব্যাপার। ছেলেগুলো বলছে জানো, এই বাড়িতে গিয়ে বলেছে ওই ছেলে ওই ওই লোকগুলো বস্তা নিয়ে ঘুরছে, আমাদেরকে লজেন্স দিচ্ছে, আমাদের হাত ধরে টানছিল, এইসব ব্যাপার বলছে। আয়না আমাদের সাথে এরকম লজেন্স ফজেন্স দিচ্ছিলো। তারপর যে ছেলের গার্জেনরা এসে ছুটেছে বলে কোথায় কোথায়, সেই লোকগুলোকে ধরেছে এবং ওদের কাছ থেকে এইখানে নিয়ে এসেছে। আবার গাড়িটা এইখানে দাঁড় করিয়ে ওরা পাড়ায় পাড়ায় সব ঘুরছিল। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।